আসসালামু আলাইকুম, বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের বেবি বিবস তৈরির পদ্ধতি দেখাবো। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 3 পিস কাপড় নিয়েছি, একটা গেঞ্জির কাপড় এবং 2টা হচ্ছে উপরের এবং নিচের কাপড়। ওকে, তো এটা আমি স্কোয়ার করে নিয়েছি। তো আমার এটা একদিকে আছে 11.5 এবং এদিকেও আছে 11.5, সো এটা স্কোয়ার হবে, দুদিকে সমান থাকবে। এবার রেগুলার প্লেট বসিয়ে এভাবে করে জাস্ট রাউন্ড শেপ দিয়ে দিবেন। আপনারা মিডিয়াম সাইজে প্লেটটা বসানোর চেষ্টা করবেন। তো দেখুন আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম কত ইজিতে। এবার দাগের ভিতর দিয়ে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি যাতে এই কাপড়টা সরে না আসে, ঠিক আছে? তো দেখুন আমি এটা আটকে দিচ্ছি। তো এটা আমার আটকে দেওয়া হয়ে গেছে। এবার দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে নেবো। যেভাবে রাউন্ড শেপ দিয়ে আমি দাগটা দিয়েছি সেভাবে আমি এটা করে নিচ্ছি। এটা আমি আপনাদের অনেক ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব ইজিতে এটা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পিনগুলো খুলিয়ে এটা কীভাবে সাজাবেন সে পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার টোটাল 3 পিস আছে, ঠিক আছে? যে কোনো পুরাতন গেঞ্জি থেকে আপনারা গেঞ্জির কাপড়টা নিয়ে নেবেন। এবার এই নিচের যে কাপড়টা আছে তার সোজা সাইডটা আপনারা নিচের দিকে রাখবেন উল্টো করে, ওকে? এবার গেঞ্জির কাপড়টা এই কাপড়টার উপরে এভাবে বসিয়ে নেবেন এবং এর উপরে আরও একটা যে পিসটা আছে সেটা ওই যে উপর দিকে সোজা সাইডটা থাকবে, ঠিক আছে? তো দেখুন এবার বসিয়ে দিলাম, ক্রসের সাইডটা কিন্তু আমার সোজা সাইড, ওকে? তো দেখুন আমার বসিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এর হচ্ছে যে অর্ধেক করে ভাঁজ করে নিব, ঠিক আছে? তো দেখুন আমি ভাঁজ করে নিয়েছি। এবার উপরের দিকে আমি গলার শেপে কাটবো। তো চওড়া আমি 2-1 দাগ দিয়ে নিব এবং লম্বার দিকেও 1-2 দাগ দিয়ে নেবো, ঠিক আছে? তো দেখুন আমি 2 দাগ দিয়ে নিলাম। এবার এই দাগটা জাস্ট একটা রাউন্ড শেপ দিয়ে দিব। গলা যেভাবে শেপ দেন জাস্ট ওভাবে শেপটা দিয়ে নেবেন। এবার এই দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব, ঠিক আছে? তো দেখুন আমি কাপড়টা কেটে নিলাম। এবার আপনাদের খুলে দেখাচ্ছি, এটা এরকম শেপ আসবে। তো এবার আমরা এই ভিতর দিয়ে পিন বসিয়ে নেব যাতে সেলাইয়ের সময় কাপড়গুলো সরে না আসে। তো আপনাদের যেখানে যেখানে মনে হবে যে সরে আসার সম্ভাবনা থাকবে এভাবে করে কিছু দূর পরপর পিন দিয়ে আটকে দিবেন, তাহলে আপনাদের সেলাই করতে খুব সুবিধা হবে, ঠিক আছে? তো দেখুন আমি পিন দিয়ে আটকে দিচ্ছি। আমার কাছে আরও বেশ কিছু বেবি বিবসের ডিজাইন আছে, আপনারা যদি দেখতে চান তো আমাকে কমেন্টে জানাবেন, আমি আর আপনাদের আরও কিছু ডিজাইন দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি পিন দিয়ে আটকে নিয়েছি। এবার জাস্ট এভাবে করে পুরোটাই সেলাই দিয়ে নেবো বাইরের সাইডটা। তো দেখুন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। এবার এই পুরাটাই রাউন্ড করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন প্রকার ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলে একবার গিয়ে ঘুরে আসবেন এবং আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিওটা সিলেক্ট করে দেখে নিতে পারেন। আমি প্লেলিস্টেও আলাদাভাবে সব ভিডিও করে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো দেখুন আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পিনগুলো খুলে নিচ্ছি। তো দেখুন আমি পিনগুলো খুলে নিয়েছি। এবার আমি এখানে পট্টি বসাবো পাইপিন করে, তার জন্য আমি এক্সট্রা কাপড় যেটা ছিল আমি এটা আলাদা কাপড় নিয়েছি 1 কালারের। আপনারা যে কাপড়ের পাইপিন বসাতে চান সেভাবে কাপড়টা নিয়ে 1.5 ইঞ্চি করে জাস্ট এভাবে করে স্ট্রেট করে কেটে নেবেন। আপনাদের যতটুকু দরকার হবে আপনারা সেমভাবে কিন্তু কাপড়টা কেটে নেবেন, ঠিক আছে? এবার আমি এই যে ভিতরের গলার সাইডটা আছে সেখানে আমি পাইপিনটা বসাবো, সেজন্য কাপড়টা প্রথমে ভাঁজ করলাম এবং খোলা সাইডটা আমি খোলা সাইডের দিকে রাখলাম। দেন জাস্ট কাপড়টা বসিয়ে নিতে হবে সেলাই করে, ওকে? তো দেখুন আমি এভাবে করে যে শেপে গলা আছে সে শেপে কিন্তু এভাবে বসিয়ে নিলাম। তো এক্সট্রা কাপড়টা কেটে নেব এবং এই ভিতর দিয়ে আমরা উল্টাবো, যেহেতু সেহেতু ছোটো ছোটো কাট বসিয়ে নিচ্ছি। এবার কাপড়টা আমরা উল্টিয়ে নিব, দেন এই সেলাইয়ের উপরে বসিয়ে জাস্ট সেলাই দিয়ে নেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি এখানে চিকন করে পাইপিং দিচ্ছি, আপনারা যদি কিছুটা চওড়া চান তো 2 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নেবেন। এবার সাইড বরাবর আমি পাইপিংটা বসাবো, এর জন্য প্রথমে আমি 8 ইঞ্চিতে একটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তো 8 ইঞ্চি বাদ রেখে আমাদের এই পাইপিংটা ভাঁজ করে খোলা সাইডটা খোলা সাইডে রেখে জাস্ট এভাবে যে শেপে আমার এই নিচের কাপড়টা আছে সেইভাবে কিন্তু আমাদের এভাবে করে রাউন্ড করে সেলাইটা দিয়ে নিতে হবে। পুরাটাই আমরা সেমভাবে কিন্তু সেলাইটা করে নেব, ঠিক আছে? এই পর্যায়ে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আমার চ্যানেলে একদম নতুন এবং আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন যাতে আমার পরবর্তী সকল আপডেট ভিডিওর নোটিফিকেশান আপনার নোটিফিকেশান বক্সে চলে যায় এবং আপনারা খুব ইজিলি সেটা দেখে নিতে পারেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
তো দেখুন আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাইরের সাইডে ছোট ছোট করে কাট বসিয়ে নিব। অবশ্যই সেলাইটা দেখে কাট বসাবেন, সেলাইটা যাতে কেটে না যায় সেভাবে কিন্তু আপনাদের কাটটা বসাতে হবে। তো দেখুন আমি কাটটা বসিয়ে নিলাম পুরো কাপড়ে রাউন্ড করে। এবার এই উপরের যে বেল্টের কাপড়টা আছে সেটা প্রথমে ভাঁজ করলাম, ঠিক আছে। দেন খোলা সাইডটা প্রথমে ভাঁজ করে দেন উপরের সাইডটা বন্ধ সাইডটা এর উপর বসিয়ে দিলাম। এবার জাস্ট এই ভাঁজের সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে করে নিচের সাইডে কাপড়টা উল্টিয়ে কাপড়ের উপরে বসে জাস্ট পাইপিনের মতো করে সেলাইটা করে নিতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি এটা পুরোটাই সেমভাবে কিন্তু রেডি করে নিচ্ছি। তো দেখুন আমি এখানে চলে এসেছি। এবার এই কাপড়টাও এভাবে করে প্রথমে ভাঁজ করতে হবে, খোলা সাইডটা দেন বন্ধ সাইডটা এই খোলা সাইডের উপরে ভাঁজ করে বসিয়ে দিতে হবে। দেন কাপড়টা মিলিয়ে এই জোরের সাইডটা দিয়ে কিন্তু সেলাইটা করে নিতে হবে, ঠিক আছে। তো দেখুন আমার সেলাই দেওয়া কমপ্লিট। এবার আমার এটা রেডি হয়ে গেছে। এবার ফিতায় বসানোর জন্য আমি লটকন তৈরি করব। এর জন্য আমি দুই ধরনের কাপড় নিয়েছি। এই এক কালারের কাপড়টা 2.5x2 আছে এবং এই প্রিন্টের যে কাপড়টা আছে সেটা 2x2 আছে, ঠিক আছে। তো যেটা যে কাপড়টা ওপরে রাখবেন সেটা কম নেবেন। এবার কাপড়টা কোনা করে ভাঁজ করলাম, দেন এই কাপড়টাও কোনা করে ভাঁজ করে এটার উপর বসিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখুন বসিয়ে নিয়েছি। এবার যেটা করব এই ফিতাটা নিয়ে নেব, ঠিক আছে। দেন ফিতাটা আমরা বন্ধ সাইড থেকে এই একদম মিডিল পয়েন্টে রেখে এভাবে করে ভাঁজ দিব। তো দেখুন আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, এভাবে মিডিল পয়েন্টে রেখে এভাবে করে ভাঁজ করে নেবেন, ঠিক আছে। দেন কাপড়টা খুব ভালো মতো করে মিলিয়ে জাস্ট সেলাই করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের লটকনটা তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। কাপড়টা কিন্তু ভালো মতো করে মিলিয়ে নিয়ে দেন সেলাই দিবেন এবং ডবল সেলাই অবশ্যই দিয়ে নেবেন, ঠিক আছে। তো দেখুন সেলাই দেওয়া কমপ্লিট। এবার এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি কেটে নিলাম। এবার জাস্ট এভাবে করে ধরে সোজা করে নিলেই কিন্তু এটা সুন্দর মতো সোজা হয়ে যাবে। তো দেখুন এটা কতটা সুন্দর লাগছে, কত ইজিতে এত সুন্দর একটা লটকন তৈরি হয়ে গেল। তো সেমভাবে আমি আরও একটা লটকন তৈরি করে নিয়েছি। তো দেখুন আমার তৈরি হয়ে গেছে। তো ফাইনালি আমার বেবি বিবসটা, অর্থাৎ বাংলায় এটাকে লালদানিও বলা হয়, এটা টোটাল 3 পার্টের, ঠিক আছে। তাই জন্য এটা পরে থাকলে ভিতরে জামা কাপড় খুব সহজে নষ্ট হয় না। তো আশা করি আপনাদের এই বেবি বিবসটা ভালো লেগেছে। ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে, আমার চ্যানেলে যে অবশ্যই ঘুরে আসবেন এবং আপনাদের পছন্দ মতো ভিডিওটা দেখে নেবেন। তো আজকের মতো এ পর্যন্ত, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।